নমস্কার, মালয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। অন্যান্য দিনের ভিডিওগুলো থেকে আজকের ভিডিওটা একটু অন্য রকমের, কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক ভিডিও এবং বলা চলে খুবই কাজের। এখন ব্যাপারটা যেটা নিয়ে আলোচনা করবো আর কি, সেটা হচ্ছে খাবার দাবার প্রসঙ্গ। তো আমাদের এই কাজের বাড়ি, যে কোনো কাজের বাড়ি, ছোট বড় যাই হোক না কেন, এই কাজের বাড়িতে আমরা প্রায়শ দেখে থাকি যে বিভিন্ন ধরনের খাবার বেঁচে যায়। এস্টিমেটে বেশি হয়ে গেল বা লোকজন কম এলো, খাবার গেল বেঁচে। তো এই খাবার কী করবেন আপনি? ফেলে দেবেন? কখনো দেবেন না, কারণ আজকে এই দুর্মূল্যের বাজারে আপনি যদি খাবার ফেলে দেন তাহলে সেটা কিন্তু খুব বাজে জিনিস হবে। আপনি কাউকে দিতে পারেন, কেউ যদি নেয়, না হলে আপনি ফ্রিজে ভরে রাখবেন এবং ফ্রিজে ভরে রাখা এই খাবারকে আপনি যখন দেখবেন অনেক জমে গেছে তখন সেটাকে বিভিন্ন রকমভাবে একটু বুদ্ধি খাটিয়ে আপনি নতুন নতুন রেসিপি বানাতে পারেন। তো এই রেসিপিগুলো বানানোটাই হচ্ছে ব্যাপার এবং এটাই সম্পর্কেই আজকে আলোচনা করব। তো যে কথাটা ব্যাপার নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে যেন খাবার ফেলা না হয়। একটু টেকনিক্যালি মাথা খাটালে বিভিন্ন ধরনের ভালো ভালো সুস্বাদু পদ আপনি অনায়াসে বানাতে পারবেন, বাসি খাবার অপচয় হলো না, আবার অন্য রকমের খাবার তৈরিও হয়ে গেল। এবার আমি বলি যে কীভাবে এইসব পদগুলো তৈরি করবেন। প্রথম যে জিনিসটা আমাদের খুব বেঁচে যায় সেটা হচ্ছে ভাত। হয় ভাত চাল বেশি নেওয়া হয়, নাহলে লোক কম খায়। যাই হোক, এখন বাসি ভাত দিয়ে আপনি অনায়াসে ভাত ভাজা করতে পারেন। ফ্রায়েড রাইস, ভাত ভাজারই নাম, অনেকভাবে তৈরি হয়, তার নিয়মকানুন অনেক, আমি সেসব ব্যাপারে যাচ্ছি না। জাস্ট আপনাকে একটা খুব সরল সাদাসিধে রেসিপির কথা বলবো, আপনি দুপুরে খেতে পারেন, জলখাবার হিসেবে খেতে পারেন, বা যে কোনো সময়ে এই খাবারটা খেতে পারেন। ভাত ভাজা কীভাবে করবেন? ছোটো ছোটো করে সবজি কুটে নিলে, অল্প চিংড়ি মাছ দিতে পারেন, একটু চিকেন সেদ্ধ করে দিতে পারেন, একটা ডিমকে ভেজে নিলেন, সেটা কুচিয়ে সেখানে দিতে পারেন, কড়াইতে আপনার পছন্দ মতো তেল দিন। এই ভাতের সঙ্গে সবজি আর এই সমস্ত ডিম মাছ যাই বলুন এগুলোকে মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। আপনি নিরামিষ খান, তাহলে কী করবেন? তাহলে মাছ মাংস চলবে না, অতএব পনিরের টুকরো দিন, একটু মাখন দিন, আর গোলমরিচ আর ধনে পাতা কুচি ওপরে ছড়িয়ে দিন, বাস দারুণ জিনিস হয়ে গেল ভাত ভাজা। খেয়ে দেখবেন কেমন লাগে। আচ্ছা, এরপর আপনার তরকারি বেঁচে গেল, সবজি যেটাকে এখন বর্তমানে বলা যায়। যদি এই সবজি বেঁচে যায় তাহলে কী করবেন? দু তিনটে আলু নেবেন, সেদ্ধ করবেন, কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলোকে কুচবেন, আদা কুচিয়ে নেবেন, নিয়ে এগুলোকে মিশিয়ে ভালো করে ভেজিটেবল কাটলেট বানিয়ে নেবেন। ধরুন আমরা রুটি বেঁচে গেল, কী করবেন? একটা ডিম ভাঙুন, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো কুচি নুন গোলমরিচ গুঁড়ো এগুলো মিশিয়ে দিন, মিশিয়ে দিয়ে এটাকে ফাটিয়ে নিন ভালো করে। ফ্রাইং প্যানে সামান্য তেল বা মাখন দিন, ফেটানো ডিম দিয়ে দিন, এবার ডিমের নিচের দিকটা যেই শক্ত হবে ওপর একটা রুটি বা পরোটা দিয়ে দিন। রুটি আগে থেকে শেখে রাখা আছে, অতএব কোনো চিন্তাই নেই, সেটাকে আবার নতুন করে শেখতে হবে। ডিম ভালোভাবে ভেজে নিন, উল্টে পাল্টে দিন, কয়েক সেকেন্ড পরে নামিয়ে রেখে দিন। বেশিক্ষণ রুটি ভাজবেন না, শক্ত হয়ে যাবে, খেতে পারবেন না। আর যেখানে ডিমটা আছে সেখানে সস বা চাটনি দিয়ে দিন না, কাঁচা লঙ্কা শশা টমেটো এসব দিয়ে পুর দিয়ে দিন, পুর করে নিন, নিয়ে রোল করে খেয়ে নিন। তবে একটু গরম গরম থাকতে থাকতে খেতে পারলেই ভালো, এইসব জিনিস ঠান্ডা ভালো লাগবে। ধরা গেল আপনার ডাল বেঁচে গেছে,
কি করবেন, ডালকে অল্প আঁচে জলটাকে পুরোপুরি শুকিয়ে, ডালের জল যেটা থাকে এটা যেন না থাকে, আটা গরম তেল কাঁচা লঙ্কা ধনে পাতা এতে ভালোভাবে দিয়ে দিন, মেখে নিন। তারপরে লুচি বা পরোটার মতো সুন্দর করে বেলে নিন, বেলে নিয়ে কড়ায় ভেজে নিন, দেখুন কেমন খেতে লাগে। মিষ্টি, মিষ্টি গেল জমে, তো যদি ক্ষীরের মিষ্টি হয় তাহলে সেটা বেঁচে গেলে মাখুন, মেখে নিন। এবারে কড়াতে একটু ঘি দিন, ঘি দিয়ে সেইটা ভেজে নিন মিষ্টিটা। এরপরে করবেন কি, আটা বা ময়দা যেটাই আপনি ব্যবহার করুন না কেন, এটার মধ্যে পুর করে ওটা ভরে দিন, ভরে ভেজে নিন। গাজরের হালুয়াকেও পুর বানিয়ে মিষ্টি পরোটা আপনি অনায়াসেই বানাতে পারেন। তো এইসব খাবারগুলো একটু নতুন নতুন ব্যাপার, বাড়তি জিনিস কে ব্যবহার করুন, ফেলে দেবেন না, খেয়ে দেখুন কেমন সুন্দর লাগে। আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে এটা অত্যন্ত সুস্বাদু খাবার হবে এবং আপনি পাঁচজনকে খাইয়ে আনন্দও পাবেন। তাহলে আপনার জিনিসটা ফেলাও হলো না এবং আপনি খুব খুশি মনে খেতেও পারলেন, পাঁচজনকে দিতেও পারলেন। বানিয়ে দেখুন, কমেন্ট করবেন কেমন লাগলো।